বন্ধুরা, সাল 1901, সন্ধ্যের সময় একজন মহান অ্যাস্ট্রোনমার পার্সিভাল লোভেল টেলিস্কোপের মাধ্যমে যখন আউটার স্পেসকে অবজার্ভ করছিলেন, তখন উনি একটা আশ্চর্যজনক জিনিস লক্ষ্য করেন। উনি এটা দেখলেন যে সৌরজগতের সকল গ্রহ নিজের নিজের রেসপেক্টিভ অরবিটের মাধ্যমে সূর্যকে প্রদক্ষিণ করছিল, তখন ওদের পাতের কোনো পরিবর্তন হচ্ছিল না। কিন্তু বন্ধুরা, এর মধ্যে উনি যখন ওনার টেলিস্কোপের লেন্সকে ইউরেনাস এবং নেপচুনের দিকে শিফট করলো, তখন উনি নোটিস করলেন যে এই দুটো প্ল্যানেট নিজের অরবিটে একটি স্পেসিফিক লোকেশানে এসে হালকা হালকা ডিফ্লেক্ট হচ্ছিল, এবং কিছু সময় পর ওটা আবার নিজের অরবিটকে ফলো করছিল। বন্ধুরা, এখানে এই বিহেভিয়ার খুবই আনইউজুয়াল ছিল, কেন কি আমরা সবাই জানি যে সূর্য আমাদের সৌরজগতের সকল গ্রহকে নিজের গ্র্যাভিটির সাহায্যে নির্দিষ্ট অরবিটে স্ট্রিক্টলি ধরে রাখে। আর এই জায়গায় যখন কোনো প্ল্যানেটকে ওই পাথ থেকে ডিফ্লেক্ট করতে হয়, তখন কোনো অবজেক্টকে সূর্যের থেকেও বেশি ফোর্স ওই প্ল্যানেটের ওপর কাউন্টার অ্যাপ্লাই করতে হবে। আর যখন লোভেল এই পরিবর্তনকে নোটিস করেছিল, তখন উনি ওনার মনে একটি ধারণা করেছিলেন যে নেপচুনের পাশে একটি বিশাল বড় ম্যাসিভ মিস্টিরিয়াস প্ল্যানেট মজুদ রয়েছে, যার গ্র্যাভিটি এতটাই স্ট্রং যে ওটা সূর্যের এফেক্টকেও ওভার পাওয়ার করতে পারে। বন্ধুরা, এই কাল্পনিক প্ল্যানেটকে উনি নাম দিয়েছিলেন প্ল্যানেট এক্স। তো বন্ধুরা, এখানে প্রশ্ন হচ্ছে, আসলে এই প্ল্যানেট এক্স কি, কোথায় ছিল এই প্ল্যানেট এক্স, আর এটা পাওয়া আমাদের মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ? এই সকল কিছু জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকুন। বন্ধুরা, লোবেলের কাছে অনেক পরিমাণে টাকা মজুদ ছিল, এই জন্য প্ল্যানেট এক্স সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার পর উনি এরিজো নামে একটি অবজারভেটরিকে নির্মাণ করেছিলেন, আর ওখানে ওই সময়কার সব থেকে বেস্ট টেলিস্কোপকে ইনস্টল করা হয়েছিল। এবং বন্ধুরা, উনি দিনের প্রায় পুরোটাই ওখানে প্ল্যানেটকে খোঁজ করত। ওনার দেওয়া ডেসক্রিপশন হিসেব অনুযায়ী প্ল্যানেট এক্সের মাস পৃথিবীর থেকে প্রায় 50 গুণ বেশি হবে, যার জন্য ওর গ্র্যাভিটি এতটাই গ্রাউন্ড ব্রেকিং রেজাল্ট শো করছে। কিন্তু বন্ধুরা, শকিংলি 1906 থেকে 1916 পর্যন্ত প্রায় 10 বছর ধরে দিন রাত ধরে রিসার্চ করার পরেও উনি সাকসেস পাননি। আর বন্ধুরা, তারপর ক্লান্ত হয়ে যখন উনি ওনার নিজের জীবনের থেকে হারিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে 12 নভেম্বর সাল 1916 ওই অবজারভেটরির মধ্যেই উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যার সম্মানে ওনার লাশকেও ওখানেই দাফন করা হয়। কিন্তু বন্ধুরা, ওনার মৃত্যুর পরে ওই কাহিনী কিন্তু শেষ হয়নি। ওনার মৃত্যুর পর ওনার আপার সম্পত্তির মাধ্যমে ওনার টিম এই রিসার্চকে কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছিলেন, আর ওনার ফান্ড এত বেশি ছিল যে 1932 পর্যন্ত ওনার ফান্ডের সাহায্যে পুরো রিসার্চ ওয়ার্কের স্যালারির সাথে সাথে রিসার্চ ওয়ার্কও চলতে থাকে। কিন্তু বন্ধুরা, সাল 1929 পর্যন্ত গিয়ে সবার প্রায় জোশ শেষ হয়ে গেছিল, কেন কি তখনও পর্যন্ত কোনো নিউ প্ল্যানেটের এভিডেন্স পাচ্ছিল না। কিন্তু সাল 1930 যখন এই অবজারভেটরিতে কাজ করা ক্লাইড টম্বক প্ল্যানেট এক্সের প্রপোজ লোকেশনকে ট্র্যাক করছিল, তখন উনি একটি ছোট্ট ডট দেখতে পেলেন, এবং যখন উনি ওটাকে লেন্সের অ্যাপারচারকে বাড়িয়ে দেখলেন, তখন গিয়ে সবার কাছে এটা কনফার্ম হলো যে যেই প্ল্যানেটকে লোবেল জীবনের শেষ দিন পর্যন্ত খোঁজ করছিল সেটা আসলেই এক্সিস্ট করে। এই জন্য এই গ্রহকে খোঁজার পর পার্সিভাল লোবেলকে ওনার ডেডিকেশনের জন্য সম্মানিত রূপে এই নতুন খোঁজ করা প্ল্যানেটের নাম প্লুটো রাখা হয়েছিল, যার প্রথম অক্ষর PL অর্থাৎ পার্সিভাল লোভেলকে ডিনোট করে। তো বন্ধুরা, এখানে প্রশ্ন উঠছে, আসলে কি প্লুটো প্ল্যানেট এক্স ছিল নাকি অন্য কিছু? তো চলুন এটার ডিটেইলে জানা যাক। আসলে যখন 1930 প্লুটোকে ডিসকভার করা হয়েছিল, তখন কারোরই এর সাইজ এবং মাস সম্পর্কে ধারণা ছিল না, যার জন্য সবাই এটাকে ভেবেছিলেন কি যেই ম্যাসিভ এবং ডিস্ট্রাকটিভ প্ল্যানেট এক্স সম্পর্কে পার্সিভাল লোভেল বলেছিলেন ওটা প্লুটো ছিল। আর এই দাবির ওপর 5 দশক পর্যন্ত সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল, বাট তখন পর্যন্ত যখন পর্যন্ত স্যারনের এন্ট্রি হচ্ছিল না। 22 জুন 1978 যখন ইউনাইটেড স্টেট নোবেল অবজারভেটরির অ্যাস্ট্রোনমার জেমস ক্রিস্টি প্রায় 2 মাস পুরনো প্লুটোর হাইলি ম্যাগনিফাইড ইমেজকে ফটোগ্রাফ প্লেটের ওপর রেখে স্টাডি করছিলেন, তখন উনি এখানে একটি স্লাইড অ্যাঙ্গেলসকে নোটিস করেছিলেন, যেটা প্লুটোর চারিদিকে একটি কসমিক বডি হওয়ার সম্ভাবনাকে দেখাচ্ছে। যার পরে 1965 থেকে 1978 পর্যন্ত রিলেটিভ ইমেজেসকে কম্পেয়ার করা হচ্ছিল। তো তারপর ফাইনালি 7 জুলাই 1978 নাসা অফিসিয়ালি প্লুটোর স্যারন মুনের কনফার্মেশন দিয়েছিল। আর বন্ধুরা, এখান থেকেই শুরু হয়েছিল প্ল্যানেট এক্সের ফেজ 2। বন্ধুরা, যখন স্যারনের খোঁজ করা হয়েছিল, তো বিজ্ঞানীদের ডেটাতে অনেক নতুন ভ্যালুস অ্যাড হয়েছিল, যার পরে ম্যাথিক্যালি এটা জানা গেছে যে যেই প্লুটোকে সবাই পৃথিবীর থেকে বেশি ম্যাসিভ মনে করেছিল, ওই প্লুটোর মাস তো আসলেই আমাদের পৃথিবীর মুনের থেকেও 1/6। অর্থাৎ এটাকে যদি টেকনিক্যালি দেখা হয়, তো এটা আমাদের চাঁদের থেকে অনেকটাই ছোট।
আর এই জন্য সোজাসুজি নেপচুনকে ওর অরবিট থেকে ডিপ্লয় করার কথা তো খুব অবিশ্বাস্য লাগছে। আর এটা খোঁজ করার পর আমরা এমন কিছু জানতে পেরেছি যে যার জন্য প্লুটোর কাছ থেকে প্ল্যানেট এক্স এর খেতাব কেড়ে নেওয়া হয়েছে এবং ওটাকে আমাদের সৌরজগতের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। নাও ফ্রেন্ডস, হিয়ার কাম দ্য ফেজ থ্রি অফ আওয়ার ভিডিও, যে আসলে এই প্ল্যানেট কোথায় এবং কেমন হতে পারে। তো বন্ধুরা, হতে পারে এই প্ল্যানেট আসলেই এক্সিস্ট করে এবং ওটা আমাদের সোলার সিস্টেমের অংশ, কিন্তু বন্ধুরা হতে পারে কোনো ব্ল্যাক ডোয়ার্ফের মতো, ওটা এতটাই ডার্ক যে ওর সারফেস থেকে রিফ্লেক্ট হওয়া লাইটের মাত্রা নিয়ার টু জিরো হবে, যার জন্য কতই না বড় লাইট সোর্স এর ওপর যদি লাইট ফেলে তবুও ওটা যেহেতু লাইট রিফ্লেক্ট করতে পারবে না, তাহলে আমাদের অবজারভেটরি পর্যন্ত পৌঁছবেই বা কী করে। আর হয়তো এই জন্য হতে পারে যে আমরা হয়তো আমাদের টেলিস্কোপের মাধ্যমে অনেকবার এটাকে ক্যাপচার করেছি, জাস্ট বিকজ ওটা এতটাই ডার্ক, যার জন্য হয়তো ওর এক্সিস্টেন্স সম্পর্কে আইডিয়া কোনো নর্মাল ফটোগ্রাফের মাধ্যমে আমরা পাচ্ছি না। কিন্তু বন্ধুরা, এটা একটাই লজিক্যাল রিজন যে কেন আমরা এই গ্রহ সোলার সিস্টেমের মধ্যে থাকা সত্ত্বেও খুঁজে পাচ্ছি না। বাট দ্বিতীয় রিজন অনুযায়ী হতে পারে কি, প্ল্যানেট এক্স ওই সময় তো ওখানে মজুদ ছিল যেই সময় লোবেল অবজারভেটরি তারা অবজার্ভ করছিল, তারপর সার্টেন অফ টাইম পরে ওটা হয়তো আমাদের সৌরমণ্ডলের বাইরে কোথাও চলে গেছে। অর্থাৎ বলার মতো এটাই হলো যে একটা পসিবিলিটি এটা হতে পারে যে ওই প্ল্যানেট কোনো ফিক্সড প্ল্যানেট না হয়ে একটি রোগ প্ল্যানেট ছিল। বন্ধুরা, যারা রোগ প্ল্যানেট সম্পর্কে জানেন না তাদের জন্য বলে দিই, রোগ প্ল্যানেট বেসিক্যালি এমন প্ল্যানেট যেটা পুরো ইউনিভার্সে কোনো নক্ষত্র ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়ায়, লাইক আ অ্যাস্ট্রয়েড। আর বন্ধুরা, যারা এলিয়ান বিশ্বাস করেন তাদের কোনো না কোনো বাহানা দরকার এলিয়ানকে প্রুভ করার জন্য, যার জন্য অনেক এলিয়ান থিওরিস্ট বলেন যে লোবেল যখন অবজারভেটরির মাধ্যমে অবজার্ভ করছিল তখন কোনো স্পেসশিপ দ্বারা রিলিজ হওয়া ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য জেনারেট হওয়া গ্র্যাভিটি, যার জন্য এই দুটো গ্রহকে নিজের জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। বাট সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার এটার ওপর একটুও বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছে না। আর আপনাদের কি বিশ্বাস হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখানে এমনও নয় যে আমরা জুপিটারের থেকে শক্তিশালী গ্রহ দেখিনি। বন্ধুরা, হতে পারে লোবেলের রিসার্চ করার সময় এমন কোনো প্ল্যানেট ইউরেনাস এবং নেপচুনের মধ্য দিয়ে গিয়েছিল, যার জন্য ও স্পন্টেনিয়াস গ্র্যাভিটেশনাল এফেক্টের জন্য এই দুটো প্ল্যানেট নিজের অরবিট থেকে ডিফ্লেক্ট হয়েছিল। কিন্তু বন্ধুরা, ওই রকম ইনসিডেন্ট দ্বিতীয়বার হয়নি বা দ্বিতীয়বার আবার ওই প্ল্যানেটকে আমরা দেখতে পাইনি। হয়তো এটা হতে পারে যে ওই প্ল্যানেট আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, প্ল্যানেট এক্স রোগ প্ল্যানেট হওয়ার চান্সেস বেশি, এর কারণ হলো কেন কি, যখন সাল 2016 কনস্ট্যান্টিন ভার্টিকেন এবং মাইকেল ব্রাউন এক্সট্রিম ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট, অর্থাৎ এমন অবজেক্ট যেটা নেপচুনেরও অনেক বিয়ন্ড এক্সিস্ট করে, ওর ওপর স্টাডি করছিলেন। তো যখন ওনারা স্টাডি করছিলেন তখন ওনারা নোটিস করেছিলেন যে ইউরেনাস এবং নেপচুনের পাতেই আগে মজুদ সূর্যের চারিদিকে ঘোরা কিছু কমেটস এবং কসমিক অবজেক্টের অরবিটাল পাতেও কন্টিনিউয়াস ইরেগুলারিটিস রেকর্ড করা হয়েছে, যেটা কেবল কোনো আউটার ফোর্সের মতোই পসিবল ছিল। আর এই ছোট্ট ডিটেইল থেকে রোগ প্ল্যানেটের পসিবিলিটি এতটাই বেড়ে গেছিল, কেন কি রোগ প্ল্যানেট যদি ওই পাথকে ফলো করে সামনের দিকে এগোয় তাহলে ওখানে ওর প্রভাব ওর রাস্তায় আসা সকল অবজেক্টের ওপর ফেলবে। আর এই অবজেক্টের মধ্যে নোটিস করা অরবিটাল ইরেগুলারিটিস, এটাই এই জিনিসের ওপর প্রমাণ যে এর ওপর ওই লক্ষণ দেখা গেছিল যেটা লোবেল দাবি করেছিলেন ইউরেনাস এবং নেপচুনের ওপর ঘটেছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই প্ল্যানেট এক্সি কোনো রোগ প্ল্যানেট নাকি ডার্ক প্ল্যানেট যেটা আমরা ক্যাপচার করতে পারছি না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যেহেতু আপনি ভিডিওটা এতদূর দেখেছেন, আমি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবং বন্ধুরা, এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, আরও বড় করে তুলুন, যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। যাই হোক, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।